হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসি, যেটা এখনই আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এই যে এটা, এটার মধ্যে ম্যাজিক আছে। এটা মধ্যে হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে। এটা এইভাবে প্যাক করে নিয়ে আসি আমি। বাচ্চাগুলো অনেকক্ষণ ধরেই এটার মধ্যে আছে, যার কারণে এখন আমি ওদেরকে দূর থেকে আনছি, যার কারণেই অনেকক্ষণ ধরে আছে। এখন আমি ওদেরকে ছাড়ে দিব। এগুলো ছাড়ার জন্য আমি একটা ক্যারেট নিছি, এটা হচ্ছে ফলের ক্যারেট। এটাতে সাধারণত ফল ইম্পোর্ট করা হয়। আর নিচে একটা হচ্ছে পেপার বিছাই দিছি ক্যারেটটার নিচে। তারপরে এখন দেখি হাঁসে বাচ্চাগুলো কেমন আছে। অনেকক্ষণ ধরে যেহেতু ভিতরে আছে, কোনো বাচ্চা নষ্ট হয়েছে কি না সেটাও আপনাদের কাছে দেখাবো। ইনশাল্লাহ একটা বাচ্চাও নষ্ট হয়নি। এগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এখন আমি ওদেরকে খাওয়া দিব না, কারণ অনেকক্ষণ ওরাই জার্নি করছে। কিছুক্ষণ পর কী খাওয়ার দিচ্ছি সেটারও ভিডিও আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা। এই ক্যারেটটার মধ্যেই 2-3 দিন রাখবো আমি, একটু বড় করে নেব। এগুলো প্রতি পিস 38 টাকা করে নিয়েছে। মাশাল্লাহ প্রতিটা বাচ্চাই সুস্থ আছে। আমি ভাবছিলাম অনেকক্ষণ ধরে যেহেতু আছে ভিতরে, ব্যাগের মধ্যে ঝুলে আছি তো অসুস্থ হয়েছে মনে করছিলাম, কিন্তু না, সব বাচ্চাই ঠিক আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন ওদেরকে আমি রেস্ট দিব, তারপর কিছুক্ষণ পর খাওয়ার দিব। এদিকে আমি কীভাবে লালন পালন করতেছি সেটা পুরো ভিডিও ব্লগ আকারে দিব আপনাদেরকে। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আশা করি।